আসসালামু আলাইকুম ওরিদু আল্লাহ ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি প্রিয় বন্ধুগণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দেব যদি আপনাদের কখনো কোনো জিনিস হারিয়ে যায় ছোট জিনিস হোক বা বড় জিনিস তাহলে আপনি যদি সেই সময় এই আমলটি করেন যে আমুলটি আমি এখন আপনাদেরকে শিখিয়ে দেব। তাহলে ইনশাআল্লাহ আপনার হারানো জিনিসটি আপনি খুব তাড়াতাড়ি ফেরত পাবেন ইনশাআল্লাহ এটা আল্লাহ তালার দয়ায় অনুগ্রহে বন্ধুগণ আপনারা সকলেই একটি দোয়া জানেন অনেকেই হয়তো জানেন না তাদের জন্য আমি বলতেছি দোয়াটি হলো ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইহি র যে দোয়াটি সাধারণত কোনো দুঃসংবাদ শুনলে বা কেউ মৃত্যুবরণ করলে আমরা এই দোয়াটি পাঠ করে থাকি তো বন্ধুগণ এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে কিভাবে পাঠ করবেন সেটাও আমি বলতেছি যদি আপনার কোনো জিনিস হারিয়ে যায় যখন আপনি বুঝতে পারবেন যে আপনার জিনিস হারিয়ে গেছে তখন আপনি প্রথমে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার দরুদ শরীফ পাঠ করবেন আপনি যে কোনো দরুদ পাঠ করতে পারেন সবচেয়ে ভালো হলো দরুদে ইব্রাহিম এটা আপনি পাঠ করতে পারেন যেটা আমরা নামাজের মধ্যে পড়ি যদি দরুদে ইব্রাহিম আপনার মুখস্থ না থাকে তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি ভিডিও দেখে দরুদে ইব্রাহিমটা মুখস্থ করে নেবেন তো বন্ধুগণ প্রথমেই কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন তিনবার পাঁচবার অথবা সাতবার তারপরে ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটি আপনারা কমপক্ষে বার পাঠ করবেন চল্লিশবারের বেশিও পাঠ করতে পারেন কমপক্ষে বার পাঠ করবেন তারপরে আবার আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার যদি আপনি শুরুতে তিনবার পাঠ করেন দরুদ ইব্রাহিম তাহলে শেষে তিনবার পাঠ করবেন যদি শুরুতে পাঁচবার পাঠ করে থাকেন শেষে পাঁচবার পাঠ করবেন এবং তারপর সংক্ষিপ্ত আকারে আপনি একটু দোয়া করবেন যে আল্লাহ আমি আমার যে জিনিসটা হারিয়েছি আমি যেন সেই জিনিসটা খুব তাড়াতাড়ি ফেরত পাই আল্লাহ তুমি আমাকে সেই জিনিসটা ফেরত দাও এবং তারপরে আপনি মনারাজ শেষ করে সেই জিনিসটা খুঁজতে থাকবেন যখন আপনি সেই জিনিসটা খুঁজবেন তখন আপনি ইন্না ইন্না ইহ ইন্না নিল্লাহ এভাবে এই কালিমাটি পড়বেন এবং খুঁজতে থাকবেন অথবা পুরো কালিমাটি পড়তে পারেন ইন্না নিল্লাহি ইন্না ইলাই হিরাজ ইন্লাহি ইন্না ইলাই হির এভাবে পড়বেন এবং সেই জিনিসটা খুঁজতে থাকবেন তো বন্ধুগণ আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন এবং আপনার হারানো জিনিসটা আপনি খুঁজতে থাকেন তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি আপনার হারানো জিনিসটা ফেরত পাবেন বন্ধুগণ এই আমলটি পরীক্ষিত আমল এই আমলটি আমি নিজে পরীক্ষা করে দেখেছি আমি আমার হারানো জিনিস ফেরত পেয়েছি আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারাও ফেরত পাবেন বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আগামী এপিসোডে আপনারা কোন বিষয়ের উপর জানতে চান কোন টপিকে ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইতো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়াসালাম আলাইকুম ও